আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আজকে আমরা বানাবো ডিমের ভর্তা। এর জন্য আমাদের লাগছে শুকনা মরিচ তেলে ভেজে নেওয়া, সামান্য ড্রপন, পেঁয়াজ বেরেস্তা, 2টি সিদ্ধ করা ডিম। প্রথমে আমরা পেঁয়াজ বেরেস্তা শুকনা মরিচ তেলে ভেজে নেওয়া সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব। এরপর আমরা ডিমগুলোর সাথে মেখে নিব। আমাদের ডিমগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। হয়ে গেল চচ্চব্দি ডিমের ভর্তা। খিচুড়ি খুদের ভাতের সাথে অতুলনীয় স্বাদ লাগে, প্লিজ আপনারা সবাই ট্রাই করবেন। খুব ইজি ওয়েতে ভর্তাটা করে দেখালাম। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।